ইন্ডাস্ট্রি আছে, নারী বুড়ি, নারী বুড়ির কাজ কি? নারী বুড়ির কাজ হচ্ছে ওরা হচ্ছে কন্ট্রাকশন করতেছে, মানে কন্ট্রাকশন করার কারণ কি, এই যে খাবারগুলো যে ডুকলো খাবারগুলোকে ভাঙ্গিয়া এটা পায়খানাতে পরিণত করতেছে, কন্ট্রাকশন করতেছে। ডায়রিয়া খুব কমন একটা রোগ, বেশি বিশেষ করে এটা ব্যাকটেরিয়া দ্বারা সবচেয়ে বেশি হয়ে থাকে, প্রোটোজিয়া দেওয়া হয়, ভাইরাস দেওয়া হয়, সবচেয়ে বেশি হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে। যেমন বিশেষ করে যারা ছোটো মানুষ, ছোটো বাচ্চারা হাত ধোয় না, রাস্তায় একটা প্যাকেট পাইলো, পাতা পাইলো, সেটা ধরলো, খাবার পাইলো, আবার এই হাতেই খাবার খাইতেছে। মোটামুটি বিশেষ করে হাতের মাধ্যমে এটা বেশি ঢুকে, আবার পানির মাধ্যমেও আসে, পানির মাধ্যমে ডায়রিয়া হতে পারে। যদি একটা ব্যক্তির ছোটো হোক আর বড় হোক ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, তার শরীর থেকে কী বের হয়ে যাবে? যেমন পানি, তো যদি পাতলা পায়খানা হচ্ছে বের হয়ে যাবে, পানির সাথে হচ্ছে তার সোডিয়াম আর পটাশিয়াম, এই দুইটা বের হয়ে যাবে, দুইটা অতিরিক্ত পরিমাণে বের হবে। বের হলে কী হয়, একটা রোগী অনেক বেশি দুর্বল হয়ে যায়, লিথার্জি হয়ে যায়, মানে একেবারে শুয়ে পড়ছে, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না, এরকম সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। তাহলে ডায়রিয়া যদি হয় তাহলে আমাদের কী খাওয়া যাবে আর কী খাওয়া যাবে না? খাবারের ক্ষেত্রে যেমন একজন ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা বলে থাকি যতবার পাতলা পায়খানা হবে ততবার একটা করে স্যালাইন খাবে, অ্যাডাল্ট হইলে, আর যদি বাচ্চা হয় সেটা পরিমাণ মতো স্যালাইনগুলো নিয়মিত খাবে, স্যালাইন না পাইলে বসা স্যালাইন তৈরি করে খাবে, যে পরিমাণ পানি তার শরীর থেকে বেরোতেছে সেই পরিমাণ পানি যেন তার শরীরে ঢুকে। সেই জন্য প্রত্যেকবার পাতলা পায়খানা করার পরপরই তাকে সাবান দিয়ে হাত ধুইতে হবে, পাশাপাশি হইলো যে স্যালাইনগুলো সবসময় খাওয়া শুরু করতে হবে যেন সেটা তার দুর্বলতা সৃষ্টি না হয়। খাবারের ক্ষেত্রে যেমন সোডিয়াম পটাশিয়াম দুইটা অনেক পরিমাণে বের হয়ে যায় পানির সাথে, এই সোডিয়াম পটাশিয়াম পাওয়া যাওয়া হচ্ছে ডাবের পানির মধ্যে। ডাবের পানি যদি আমরা প্রচুর পরিমাণে খাই বা যতবার পাতলা পায়খানা হয় এক গ্লাস করে খাই, তাহলে এই পটাশিয়াম আর সোডিয়ামটা হচ্ছে এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল, বাচ্চা বা মানুষ যেটি হোক দুর্বল হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যেমন ভাত, ভাতের ক্ষেত্রে আমরা বলে থাকি নরম ঝাউ ভাত যেগুলো আছে সেগুলো কসলায় পানি দিয়ে সেগুলো তাকে খাওয়াইতে হবে। পাতলা পায়খানা হোক কোনো সমস্যা নাই, পাতলা পায়খানা হবে এটাই স্বাভাবিক, হইতেই পারে। যে এর পাশাপাশি হচ্ছে যেমন কলা, কলা তারপরে হচ্ছে ডালিম, হ্যাঁ এগুলো যদি আমরা খাই তাহলে এগুলোতেও দেখা যাচ্ছে আমাদেরকে ডায়রিয়াকে একটু কভার দেয়, একটু সুস্থ রাখে। সবচেয়ে বড় কথা হলো ডায়রিয়া হলে যতবার পাতলা পায়খানা হবে ততবারই আপনাকে স্যালাইন খাওয়াইতে হবে, বাচ্চা হোক আর বড় মানুষ হোক। যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে তাকে তো অবশ্যই হসপিটালে অ্যাডমিশন করতে হবে। যদি দিনে চার পাঁচবার হয়, দু তিনবার হয়, তার যদি লিথার্জি না হয়, গলা মুখ শুকিয়ে না যায়, স্কিন যদি ঠিক থাকে তাহলে বাসায় ট্রিটমেন্ট দিলে ওষুধগুলো খাইলে ঠিক হয়ে যাবে। তাহলে কী খাওয়া যাবে না? খাবারের ক্ষেত্রে হচ্ছে যেমন ভেজিটেবল, শাকসবজি, ডায়রিয়ার ক্ষেত্রে শাকসবজি একেবারে দিবেন না, কারণ ডায়রিয়াতে কী হচ্ছে পাতলা পায়খানা তার হইতেছে, শাকসবজি আবার দিলে তার পাতলা পায়খানা আরও বাড়াই দিবে। শাকসবজির কাজ হচ্ছে কি, পায়খানাটাকে নরম করা, লুজ করা, বের করে দেওয়া। তাহলে পাতলা পায়খানার সময় যেমন শাকসবজি একেবারে অ্যাভয়েড করতে হবে, এর পাশাপাশি হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস এগুলো খাওয়া যাবে না, মানে পাতলা পায়খানা অবস্থায় এগুলো কোনোভাবেই খাওয়া যাবে না। প্রচুর পরিমাণে হচ্ছে সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে ওআরএস, স্যালাইন খাইতে হবে। যতবার পাতলা পায়খানা হবে ততবারই ভাত খাক, ভাতগুলো হচ্ছে কসলা দিয়ে, কলা দিয়ে, বা চিড়া আছে চিড়া ভাজা খাইতে পারে, মানে কার্বোহাইড্রেট খাবারগুলা, রুটি খাইতে পারে, চিড়া খাইতে পারে, ভাতগুলো কসলা খাইতে পারে, এগুলো হচ্ছে খাবার। এখন আমরা হচ্ছে একটা ভুল সবচেয়ে বেশি করে থাকি, পাতলা পায়খানা রুগী আসলে বাজারে গেলে আমরা শুরুতে যে কাজটা করি ফার্মেসি যারা চালাই, তারা হচ্ছে ইমোটিল টু আছে একটা ট্যাবলেট নীল কালারের আছে, স্কোয়ারের দামও খুব কম, কাজও খুব বেশি করে, লুপারামাইট, এটা দিলে কী হচ্ছে সাথে সাথে তার পাতলা পায়খানা বন্ধ হয়ে গেল। এটার কাজটা কী, লুপারামাইটের কাজ কী? লুপারামাইটের কাজ হচ্ছে আমাদের ভিতরে যে ইন্ডাস্টাইনগুলো আছে, ইন্ডাস্টাইন আছে, নারী বুড়ি, নারী বুড়ির কাজ কী? নারী বুড়ির কাজ হচ্ছে ওরা হচ্ছে কন্ট্রাকশন করতেছে, মানে কন্ট্রাকশন করার কারণ কী, এই যে খাবারগুলো যে ডুকলো খাবারগুলোকে ভাঙ্গিয়া এটা পায়খানাতে পরিণত করতেছে, কন্ট্রাকশন করতেছে। এখন লুপারামাইটের কাজ হচ্ছে এই যে ইন্ডাস্টাইন বা নারী বুড়ি যে কন্ট্রাকশন করতেছে, এই কন্ট্রাকশন তার সে বন্ধ করে দিল। এইরকম অনেক হিস্ট্রি আছে, এই কন্ট্রাকশন বন্ধ করার কারণে তার ধরেন যে পায়খানা স্টমা এই নারী বুড়িতে ইন্ডাস্ট্রি আটকা গেছে, পরে অপারেশনও করা লাগছে, এই ভুলটা করা যাবে না। পাতলা পায়খানা হইতেছে সমস্যা থাকে হইলে তার ব্যাকটেরিয়াল ওষুধ দিতে হবে, প্রোটোজোয়াল ওষুধ দিতে হবে, প্রচুর পরিমাণে খাইতে হবে, স্যালাইনের দরকার হয় তাকে স্যালাইন দিতে হবে, কিন্তু লুপারামাইট ওষুধ ভুল করে দেওয়া যাবে না।
এই ওষুধটা আপনার একটু খেয়াল করবেন, সবাই দেয়, কারণ বিপদ তো কখন আসে বলা যায় না। আপনি একজন দুজন রুগী ভালো হলেও কিন্তু ভবিষ্যতে দেখা গেলো একটা রুগী আপনাকে অনেক বেশি প্যারা দিবে, আর এটা এত বেশি ক্ষতি করে। ভালো হয়ে যাবে, পাতলা পায়খানা দিল্লি ভালো হয়ে যাবে, কিন্তু তার তো কন্ডাকশন বন্ধ হয়ে গেলো, একজন স্বাভাবিক মানুষ এসে হাঁটতেছে, হ্যাঁ তাহলে তার সমস্যা হইলো না, এই কাজটা বলে করা যাবে না। তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে লুপারামাইন্ড ওষুধ দেওয়া যাবে না, তার ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, প্রোটোজল ইনফেকশন হতে পারে, এই প্রোটোজল বা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য এগুলোর জন্য আমরা ওষুধ দিব, মুখে খাবার দিব, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।